ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে একই ওয়ার্ডের আরেক প্রসূতি নারীর কন্যা সন্তান হওয়ায় ছেলে নবজাতককে চুরি করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে অনেকটাই এমনই ধারণা মিলছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নয় মাস শাহিনা আক্তারের গর্ভে নিরাপদেই ছিল তার সন্তান, কিন্তু ভূমিষ্ঠের তিন দিনেই মায়ের কোল ছেড়ে ঠাই হয়েছে অচেনা গন্তব্যে। ঘটনা বৃহস্পতিবার দুপুরের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 106 নম্বর ওয়ার্ডে। কোনো এক ফাঁকে ঘুমিয়ে পড়েছিলেন মা, কিছু সময় পর চোখ মেলতেই যেন হারিয়ে গেলেন পৃথিবী সমান শূন্যতায়। চুরি হয়ে গেছে তার নারী ছেড়া ধন। তারপর থেকে হিরণ ও শাহিনা দম্পতি যেন পাগল প্রায়। খবর পেয়ে হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। এতে দেখা যায় দুপুর 1:56 নবজাতককে নিয়ে হাসপাতালের বাইরে চলে যাচ্ছেন এক নারী। ভুক্তভোগী পরিবারের প্রবল সন্দেহ, ওই নারী মূলত একই ওয়ার্ডে পাশের বেডে ভর্তি থাকা নুসরাত আক্তার শম্পা। খোঁজ নিয়ে জানা যায় গেল 26 আগস্ট সেই শম্পা জন্ম দেন মেয়ে সন্তানে, যার চিকিৎসা চলছে NICU-তে। চুরি হওয়া ছেলে শিশুর অভিভাবকের অভিযোগ, ঘটনায় জড়িত শম্পা। আমরা তো হেরা ছাড়া ওনার কে আরো দেখি নাই, ভিডিও ফুটেজও দেওয়া যায় হ্যাঁ রে আর হ্যাঁ দুধ খাওয়াইছে, হয় হ্যাঁ নিয়ে ফালতে পারো, অন্যজন নিলে বাচ্চা হয়তো অসুস্থ কয়েকদিন অসুস্থ মারাও যেতে পারে। তবে নবজাতককে চুরির কথা অস্বীকার করেছেন ওই নারী। ডাক্তার বলতেছে তোমার বাচ্চার অবস্থা খুব খারাপ, তুমি এখন NICU-তে যাও। তখন আমি NICU-তে গেছি, উনি বলতেছে তুমি যাওয়ার 10 মিনিট পরে থেকে আমি বাচ্চা পাই না। এদিকে হাসপাতালের পরিচালক জানান, বাচ্চা চুরিতে যে রাস্তা ব্যবহার করা হয়েছে সেদিকে রোগীদের যাতায়াত কম। আমাদের সাথে পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে, এবং পিতা মাতা যারা আছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তাদের নিকট থেকে পাশাপাশি যাদেরকে সন্দেহের আওতায় আনা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। নবজাতক চুরির ঘটনা তদন্ত করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।